everyone. Good afternoon. আজকে দেখো ক্লাস 6 তোমাদের যে অধ্যায়টা শুরু করছে সেটা হলো 18.1. আচ্ছা এখানে চ্যাপ্টারটার নাম দিয়েছি তোমাদের বর্গমূল। তো আমরা অনেক অঙ্ক নানান রকম করেছি, এটা তোমাদের একটা পার্টিকুলার চ্যাপ্টার। চেষ্টা করি এই অধ্যায়গুলো কম করানোর, কারণ লেখা অঙ্ক অনেকক্ষণ দেখে দেখে করতে হয়, কিন্তু কিছু করার নেই, এগুলো করা দরকার, কারণ তোমাদের এগুলো সব অ্যানুয়ালের অধ্যায়, ঠিক আছে? চেষ্টা করছি যাতে সমস্ত ক্লাসগুলো অ্যানুয়ালের সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখাতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো ক্লাস 6 আজকে যেটা করাচ্ছি সেটা হলো তাহলে 18 অধ্যায়। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, এগুলো আমাদের করতে হবে বর্গমূল, ঠিক আছে? করতে করতে তোমাদের বলছি যদি কোনো অসুবিধা হয় কীভাবে কি সলভ করার। প্রথম অঙ্ক একের দেখে বলেছে, নিশারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলো ঝুড়িতে রাখা হবে, যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কতগুলো ঝুড়িতে কমলালেবু রাখা হবে হিসেব করি। তাহলে আমাদের দেখো ফলের বাগান থেকে কমলালেবু তোলা হয়েছে কতগুলো, 441টি কমলালেবু তোলা হয়েছে, ঠিক আছে? আর এই কমলালেবুগুলো রাখার জন্য বলছে যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কতগুলো কমলালেবু রাখা, ঝুড়িতে কমলালেবু রাখা হবে হিসেব করি। তো আমাদের দেখো এটাকে ভাঙতে হবে, লাস্টে দেখো ওয়ান আছে, লাস্টে যদি ওয়ান থাকে সবসময় মাথায় রাখবে আমাদের কোনো যৌগিক সংখ্যা দিয়ে এমনি আমরা ভাঙবো না, আমাদের যখনই কোনো অঙ্কের আমি ছোটো ছোটো ভাঙবো, ছোটো হোক বড় হোক, আমরা সবসময় মৌলিক সংখ্যাগুলোকে বেছে নেবো, 2, 3, 5, 7, 11, 13 এগুলোকে বাছবো। তো এখানে লাস্টে ওয়ান আছে মানে 2 যায় না, আমরা যদি 3 খাওয়াই তাহলে দেখো 3, 4 মধ্যে একবার যাচ্ছে, 1, 4, 14 হচ্ছে, 3, 4, 12, 2, 1, 3, 7, 21, তাহলে আমরা 3 খাওয়াতে পারি। দেখো 3 খাওয়ালে 3, 4 মধ্যে একবার যাচ্ছে হাতে থাকে, 1, 1, 4, 14, 3, 4 হচ্ছে কত, 12, হাতে থাকে 2, 21, 3, 7, 21, ঠিক আছে? তাহলে দেখো 1, 4, 7 এটাকে দেখো আবার আমরা 3 দিয়ে খাওয়াতে পারি, তাহলে 3, 14 মধ্যে খাওয়া যায়, 3, 4, 12, 4, তাই তো? 12, 14, 2, 2, 7, 7, তাহলে 3, 9, 27, তাহলে হচ্ছে কত, 49, 7, 7, 49, ঠিক আছে? বারবার বলছি আমরা যে অধ্যায়টা করছি সেটা হলো কিন্তু বর্গমূল, মাথায় রেখো এটা হলো কিন্তু বর্গমূলের চ্যাপ্টার। তাহলে আমরা ভাঙলাম 441, তাকে ভেঙে আমরা কি কি পেলাম দেখো, পেলাম 3 × 3 × 4, 7 × 7, ওকে? তাহলে দেখো আমরা কি করব, এখানে দুটো 3 থাকলে আমাদের নিতে হবে কি, একটা 3, দুটো 7 আছে আমরা নেব একটা 7। কোন সংখ্যার বর্গ করা মানে বর্গমূল করছি, বর্গ করার মানে হলো কিন্তু সেই সংখ্যাটাকে আমরা দুবার লিখছি, ধরো 3² তার মানে কত, 3 দুবার লিখছি, ওকে? তাহলে এখানে দেখো আমরা এটা ভাঙলাম, এলো কত, 3 × 7 = 21। আমাদের উত্তর চেয়েছে মোট কতগুলো ঝুড়িতে কমলালেবু রাখা যাবে, তাহলে আমরা উত্তর কি লিখব, মোট 21টি ঝুড়িতে কমলালেবু রাখা যাবে, ওকে? এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। আমাদের সেকেন্ড অঙ্ক কি বলছে দেখ, আমাদের সেকেন্ড অঙ্ক বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম, আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো, বইয়ের সংখ্যা হলো কত, 86, ঠিক আছে? আলমারির তাকের সংখ্যা কতগুলো হিসেব করি। তাহলে দেখো আমাদের এখানে বলেছে দেখো আরো 5টি বই আলমারির বাইরে থাকলো, ঠিক আছে, বইয়ের সংখ্যা ছিল 86টি, তাহলে আমাদের দেখো যতগুলো তাক আমরা যদি বই রাখি 5টা বইয়ের বাড়তি হলো, ওকে? তাহলে এখান থেকে 5 কি করবো, বিয়েক দেবো, বিয়েক দিলে কত হচ্ছে, 5 × 6 = 8, কত হচ্ছে, 81। এবার আমাদের অঙ্কের উত্তর কে চেয়েছে দেখো, যে বইয়ের সংখ্যা যদি 86টি হয় তাহলে আলমারিতে তাকের সংখ্যা কত ছিল, তাহলে বইয়ের সংখ্যা ছিল 86, 5টি বই আমাদের বাড়তি হয়েছে বাইরে থাকলে আমরা লিখেছি, তাহলে বিয়োগফল আমাদের কত বেরিয়েছে, 81, সেই 81টাকে এবার আমরা ভাঙব, ঠিক আছে? দেখো এটা তো 2 দিয়ে ভাঙা যায় না, আমরা 3 দিয়ে ভাঙবো, 3 8-এর মধ্যে যাচ্ছে, 3 × 2 = 6, 6 × 8 = 2, 3 × 7 = 21, আবার যদি দেখি ভাঙি 3 দিয়ে তাহলে 3 × 9 = 27, 3 × 3 = 9, তাহলে
একাশিকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? 3 × 3 × 3 × 3 তাহলে দেখো এখান থেকে কি আসছে, একটা তিন, এখান থেকে একটা তিন, তাহলে হচ্ছে কত? 9, তাই তো? তাহলে আমাদের উত্তর চেয়েছে আলমারিতে তাকের সংখ্যা কতগুলো কতগুলো ছিল হিসেব করি। তাহলে অতএব উত্তর লিখব কি, অতএব আলমারিতে তাকের সংখ্যা ছিল কটে? 9টি। ঠিক আছে, আমাদের তৃতীয় অঙ্ক দেখো কি বলেছে। তৃতীয় অঙ্ক বলেছে, আজ খেলার পাঠে আমরা বর্গক্ষেত্রকার দাঁড়াবো ঠিক করেছি। কিছুক্ষণ বর্গক্ষেত্র দাঁড়ানোর পরে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তারা ওই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়াবে, পর বর্গক্ষেত্রগুলো ক্ষেত্রকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছিল 40 জন, এই বর্গক্ষেত্র সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল হিসেব করি। তাহলে দেখো আমাদের ঠিক করেছে যে খেলার মাঠে একটা বর্গাকার তৈরি করা হবে, কিন্তু বর্গাকারটা তৈরি করার জন্য যতজন ছেলে মেয়ের দরকার তার জন্য দেখো চারজন বন্ধু কি হয়েছে, যদি সেই বর্গক্ষেত্র দাঁড়ায় তাহলে সেটাকে আর বর্গক্ষেত্র দেখাবে না, তাই তারা ছিল মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। আর এই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়ালে বর্গাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছিল কতজন ছাত্রছাত্রী? 40 জন উপস্থিত হয়েছিল। আর এই 40 জন উপস্থিত হয়েছিল, তারা কি করছিল, একটা বর্গক্ষেত্রকার করতে চাইছিল, কিন্তু দেখো আরো চারজন দাঁড়ালে সেটা বলছে কি বর্গক্ষেত্র হবে না। তাহলে উপস্থিত 40 জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে চারজন বাইরে বেরিয়ে গেল, তাহলে থাকছে কতজন? 36 জন, হ্যাঁ কি না? বলছে এই বর্গক্ষেত্রকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল হিসাব করি। তাহলে আমরা কি করব, এই 36টাকে বর্গ করব। তোমরা দেখো লেখা অঙ্ক, আমরা হাফসময় ভাবে লেখা অঙ্ক খুব হয়তো কঠিন, অনেকের কাছে আমার লেখা অঙ্ক খুব সহজ। অঙ্কগুলো তোমরা শুধু একটু মন দিয়ে পড়বে তাহলে বুঝতে পারবে অঙ্কগুলো কি করতে বলছে। আমরা যখন বুঝতেই পেরেছি প্রতিটা বর্গক্ষেত্র করতে হবে, বর্গমূলই করতে হবে, ওকে, প্রতিটা অঙ্কই আমাদের বর্গমূল করতে হবে, তো সেহেতু অঙ্কগুলো একটু ফার্স্ট ভালো করে পড়ব। তো এখানে দেখো 36কে 2 দিয়ে ভাঙলাম, তাহলে 2×18 হচ্ছে 36, হ্যাঁ 2×18 ভাঙলে 9 হচ্ছে, 3×3 = 9, তাই তো? তাহলে আমরা 36কে ভাঙছি, 36কে ভাঙলে কি কি পাচ্ছি দেখো, 2×2×3×3, ওকে, তাহলে 2×3 কত হচ্ছে? 6, 2×2 = 2 আসছে, 2×3 = 1 আসছে, তাহলে কত হচ্ছে? 6। আমাদের উত্তর চেয়েছে এই বর্গক্ষেত্রকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছিল, তাহলে আমরা কতজন দাঁড়িয়েছিল লিখব, অতএব উত্তরে লিখব প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক চারিদিকে কি বলেছে দেখো, বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যা টাকা চাঁদা দেওয়ার মোট চাঁদা উঠেছে 729 টাকা, গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের টাকা উঠেছে কত? 729 টাকা। ঠিক আছে, তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, আর এটা আমরা যে 4টে অঙ্ক করলাম তার মধ্যে কিন্তু 4টাকের অঙ্কটা খুব ভালো, মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আমরা তাহলে কি করবো, এটাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙা যায় না কারণ লাস্টে 9 আছে, আমরা 3 দিয়ে একবার চেষ্টা করছি, 3×6 মধ্যে যাচ্ছে, 3×2 = 6, হাতে থাকে 1×3 = 12, তাই তো? আর 3×3 = 9, আবার যদি আমরা এটা 3 দিয়ে ভাঙি তাহলে কি হচ্ছে, 3×8 = 24, 3×3, আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 3×2 = 6, 3×7 = 21, হ্যাঁ 3 দিয়ে ভাঙলে 3×9 = 27, 3×3 = 9। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ভাঙাটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, অঙ্কটাকে ফার্স্ট আমরা ঠিকঠাক ভাঙবো। তাহলে অতএব 729কে ভাঙলাম, 729কে ভেঙে কি কি পেলাম, 6টা 3, 1টা 2টো 3টে 4টে 5টা, 6টা 3 পেলাম। তাহলে 6টা 3 থেকে কটা দিন আসবে, 3টে 3, দেখো 3×3 = 9, 3×9 কত হচ্ছে? 27, তাই তো? 3×3 = 9, 3×9 কত হচ্ছে? 27। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে দেখো, গ্রন্থাগারের সদস্য কতজন হিসেব করি। তাহলে আমরা কি বলবো, গ্রন্থাগারের সদস্য হলো 27 জন। আমি উত্তরগুলো লিখলাম না, তোমরা লাস্ট লাইনে উত্তরটা আছে সেটা অবশ্যই পরীক্ষায় লিখবে,
ঘরের সদস্য সংখ্যা কতজন? বলছো 27 জন। ঠিক আছে, আমরা 4 পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে বাদবাকিগুলো আবার শেয়ার করবো তোমাদের সাথে।